ঘোড়ার গাড়ি বা টম টম যাই আমরা বলে থাকি না কেন এই গাড়ির প্রচলন আঠারো শতকের প্রথম দিকের সময় একজন আর্মানীয় প্রথম ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন শুরু করেন এরপর থেকে জমিদার ও অভিজাত শ্রেণীর লোকেরা ঘোড়ার গাড়ি ব্যবহার শুরু করে এই ঘোড়ার গাড়িগুলো কালীর বিবর্তনের সাথে সাথে নানা ডিজাইন ও আধুনিকতার ছোঁয়া দেখতে পাওয়া যায় পুরান ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন আজও বিদ্যমান বর্তমানে ঘোড়ার গাড়িগুলো ঢাকা শহরের বঙ্গবাজার ফায়ার সার্ভিস পশু হাসপাতাল বকশী বাজার নারিন্দা সিদ্দিক বাজার ও সদরঘাট রুটে চলাচল করতে দেখা যায় এটা তো আসল মূলত ঢাকার ঐতিহ্য আগে তো গাড়ি গাড়ি ছিলই মূলত এই টমটম এটা পুরাতন ঢাকার ঐতিহ্য এবং এটা অনেক আগে থেকে চলে আসতেছে এটার যে আওয়াজটা এটা আমাকে খুব ভালো লাগে এটা একটা অন্যরকম এনজয় গাড়িতে আমার বাবারও গাড়ি আছে কিন্তু গাড়িতে উঠে যেই মজাটা পাওয়া না যায় ঘোড়ার গাড়িতে উঠে সেই মজাটা পাওয়া যায় এটা একটা অন্যরকম একটা ফিলিংস ঘোড়ার গাড়িটা এটা আসলে ঐতিহ্য এটা ধরে রাখা উচিত কারণ এটা যে উঠবে সে মজা পাবে অনেক কারণ আমি আগে কখন উঠি কিন্তু আজকে উঠছি অনেকদিন ধরে ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে উঠার এখন উঠলাম খুব আনন্দ লাগলো বেবি এবং হাজবেন্ডকে নিয়ে ঘোড়ার গাড়ি পুরান ঢাকার ঐতিহ্য এটা যুগ যুগ ধরে ছিল যুগ ধরে থাকবে এটা না থাকলে পুরান ঢাকার ঐতিহ্য থাকবে না এটা খুব ভালো যানজট মুক্ত দূষণমুক্ত ঘোড়ার গাড়িটা দেখে মনে হলো যে ঘোড়ার গাড়িতে একটু এক্সপিরিয়েন্স করি তার জন্য রিক্সালাকে ভাড়া দিয়ে অর্ধেকটা দিয়ে আবার নেমে ঘোড়ার গাড়িতে উঠলাম মানে নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম তবে বেশিরভাগই দেখা যায় অদক্ষ চালক বর্তমানে এখনও অনেকে ঐতিহ্য ধরে রাখার জন্য বিয়ে বা বিশেষ কোনো উৎসবে ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকে আর তা সবার দৃষ্টি আকর্ষণ করছে যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে টিভি এসি ওয়াইফাই সহ ঘোড়ার গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে ঘোড়া গাড়িটা হচ্ছে একটা রাজকীয় ঐতিহ্য আপনার প্রায় চার শত বছর ইতিহাস এটাকে ধরে রাখার জন্য আমার মনে হইল যে ঘোড়া গাড়ি আগে এরকম এত অত্যাধুনিক ছিল না তো আমি ভাবলাম যে যদি একটু চেষ্টা করি তাহলে এর মধ্যে একটা আধুনিকতা ছোঁয়া নিয়ে আসা যায় তো ইতিমধ্যে আপনারা এই যে গত দশ বারো বছর যা দেখতেছেন যে ময়ূরপঙ্খী এস এর যে নতুন গাড়িগুলো এগুলো আমার উদ্ভাবন বাংলাদেশে এই ধরনের গাড়ি এটি প্রথম আপনার যেখানে এসি ভিতরে দেখার জন্য টিভি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা তারপরে বাহির এন্টারটেনমেন্টের জন্য পঞ্চান্ন ইঞ্চিটি টেলিভিশন দেওয়া হয়েছে ডিডিএস ফোর সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে উইন্ডো দেওয়া হয়েছে ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে ডিশ টিভির ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ সর্বোপরি আপনার ডিজিটাল মানে করতে গিয়ে যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আর এই যে ভিতরে দেখতেছেন এই যে রাজস্বিক একটা ভাব পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির প্রচলন ধরে রাখতে হলে প্রয়োজন সরকারের নজরদারি তেমনটি বলছেন সকলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির প্রচলন যুগ যুগ ধরে চলে এসেছে যতই ঢাকা শহরে গাড়ি বা রিক্সার চাপ বাড়ুক না কেন এই ঐতিহ্য থাকবেই ভয়েস অফ আমেরিকা ঢাকা